যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন। কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন ছিঁড়বেন। ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে। হাজিরিন, আমরা তো বর্তমান প্রাসঙ্গিক অবস্থার ভিতরে আছি, দিন যত ঘটতেছে আমাদের ইমানের অবস্থা তত জটিলতার দিকে অগ্রসর হচ্ছে, আমলের অবস্থা জটিলতার দিকে অগ্রসর হচ্ছে, আখলাক তো এতটাই সর্বনাশ হয়ে যাচ্ছে। কি বলবো, ছোট্ট একটা মেসেজ, ভয়ঙ্কর একটা মেসেজ আপনাদেরকে দেই। বর্তমানে ইউরোপ আমেরিকা থেকে এক ভয়ঙ্কর অসভ্যতা, ভয়ঙ্কর হায়ওয়ানিয়া তো বলা যায় না, তার চাইতেও ভয়ঙ্কর এক, কি বলবো, এটা একটা নোংরামি আমাদের দেশে আমদানি করা হয়েছে, তার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এটা একটা মতবাদের নাম। এ মতবাদের মূল কি শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ট্রান্সজেন্ডার মূল হলো, এদের থিওরি হলো ট্রান্সজেন্ডার যারা তাদের থিওরি, অর্থাৎ ট্রান্সজেন্ডার থিওরি হলো যে এই পৃথিবীতে মানুষ জন্মগতভাবে নারী পুরুষ এটা না, বরং একজন মানুষের মন যেটা বলবে মূলত ওই মানুষটা সেই রকম। যেমন যেমন একজন মানুষ 50 বছর পর্যন্ত পুরুষ হিসেবে প্রকৃত পুরুষ, সে একজন নারীকে বিয়ে করে 5টা বাচ্চাও হয়েছে, হঠাৎ করে তার মনের মধ্যে জাগলো আমি পুরুষ না আমি একজন নারী, তাহলে তাকে নারী হিসেবেই গণ্য করতে হবে। 5 সন্তানের জননী, বাচ্চা 5টা 7টা জন্ম দিয়েছে, হঠাৎ করে তার মনের ভিতরে জাগ্রত হতো না আমি নারী না আমি পুরুষ, তাহলে তাকে পুরুষ হিসেবেই মেনে নিতে হবে। এমন কি কেউ কোনো মানুষ হয়েও যদি তার অন্তরে এটা জাগে যে আমি মানুষই না আমি কুকুর, তাহলে তাকে কুকুর হিসেবেই ধরতে হবে। বলেন তো দেখি এটা কোনো কথা, কথা বলেন এটা কোনো কথা। তাই যদি হয়, আমার মন যা বলে আমি যদি তাই হই, তাহলে যদি তোমার মন বলে যে আমি এদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা না, তাহলে তোমার কন্ডিশন কি হবে? আমি কি কথা বুঝাইতে পারছি? তুমি মানুষই না জানোয়ার হিসাবে মনের ভিতরে আসলেই যদি তোমাকে জানোয়ার হিসাবে ধরতে হয়, নারী হিসাবে মনের ভিতরে ঢুকলেই তোমাকে নারীর সমাজে বাস করাইতে হয়, দুঃখজনক হলেও সত্য কথা, এরকম এক ট্রান্সজেন্ডার দিব্যি এক পুরুষ নিজেকে নারী দাবি করার কারণে তাকে নারীর হোস্টেলে থাকার অনুমতি পর্যন্ত বাংলাদেশে দেওয়া হয়ে গেছে। আগামী দিনে অবস্থাটা কত ভয়ঙ্কর, মেয়েকে কোথায় পড়তে দিবেন, কোথায় থাকতে দিবেন? সত্যি কথাই বলেন, পুরুষ নারীতে রূপান্তর, নারী পুরুষে রূপান্তর, ট্রান্সজেন্ডার। ভালো করে বুঝবেন, বর্তমান পৃথিবীতে অবশ্যই মেডিকেল সায়েন্সের অনেক উৎকর্ষ সাধন হয়েছে অনেক, কিন্তু প্রকৃতই মেডিসিন দিয়ে আর সার্জারি করে সত্যিই কি একজন পুরুষকে নারীতে রূপান্তরিত করা সম্ভব? আর একটু জোরে বলেন। আমি যেটা মনে করি, নারী আর পুরুষের সবচাইতে বড় ব্যবধান মুখে গোপ দাঁড়ি না, বুক উঠানো, এটা কোনো বড় ব্যবধান না। বড় ব্যবধান আর একটা, কারণ অনেক নারীর মুখের ভিতরে গোপ দাঁড়ি আছে, কথা বলেন না কেন? অনেক পুরুষের বুকটা, কথা বলেন না কেন, একটু উঁচা আছে। অনেক নারী বাচ্চা হওয়ার পরে তার বুকটা ততটা একটা উঁচু হয় নাই, এমনও আছে। তাহলে বুক উঁচু নিচু, মুখে গোপ আর দাঁড়ি, এই জাতীয় যা আছে এগুলি পুরুষ আর নারীর পার্থক্যকারী না। পুরুষ আর নারীর ব্যবধানের মূল জিনিসটা হলো, পুরুষ তার পেটে বাচ্চা ধারণের ক্ষমতা রাখে না, নারী তার পেটের ভিতরে বাচ্চা তৈরির প্যাকেট ঢুকানো আছে, রেহেম আছে, এটা পুরুষের নাই। কিয়ামত পর্যন্ত যদি সার্জারি চালায়, আল্লাহর কসম বললে কাফফারা দিতে হবে না, একজন পুরুষকে সার্জারি করে হাই পাওয়ারের মেডিসিন দিয়ে তার দাড়ি মোস এগুলিকে ঝরায় দেওয়া যেতে পারে, বুকটাকে উঁচু করা যেতে পারে,
কিন্তু তার পেটের ভিতরে বাচ্চা ধারণের প্যাকেট ঢুকাবার ক্ষমতা পৃথিবীর সায়েন্টিস্টের বাবারও নাই। পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবারও নাই। মহতরম হাজিরিন খুব ভালো করে বুঝবেন, তার অর্থই হলো মুসলিম এই দেশে সমকামিতার বৈধ করা, আইনি ভাবে এটাকে বৈধতা দেওয়ার ভিন্ন একটা স্লোগান ট্রান্সজেন্ডার। নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে। বলুন তো দেখি, এটা মানুষ তো দূরের কথা, কোনো জানোয়ারও এই মতবাদ পৃথিবীতে কোনোদিন মেনে নেয় নাই। কারণ আল্লাহ পাক পৃথিবীতে মানুষের এই সিলসিলাকে দুনিয়াতে জারি রাখার জন্য পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, নারী আর পুরুষ করে পাঠিয়েছেন। দুই দুই লিঙ্গ, বিপরীতমুখী দুই লিঙ্গ একসঙ্গে থাকলে এরপরে পুরুষের মাধ্যমে নারীর পেটে বাচ্চা আসবে। এখন নারী যদি বিয়ে করে তাহলে শুধু ডিম্বাণু আর ডিম্বাণু, এ দিয়ে বাচ্চা হবে না। পুরুষ পুরুষের সঙ্গে হয়তো বা যৌনাচার করতে পারবে, কিন্তু এ দিয়ে বাচ্চা হবে না। শুধু শুক্রাণু আর শুক্রাণু, শুধু শুক্রাণু আর শুক্রাণু দিয়ে বাচ্চা হয় না, শুধু ডিম্বাণু আর ডিম্বাণু দিয়েও বাচ্চা হয় না। এই পদ্ধতি অবলম্বন করার অর্থই হলো এই পৃথিবীতে আল্লাহ পাকের এমন ভয়ঙ্কর গজব আহ্বান করা, যেই গজবের শিকার হয়েছিল লূত আলাইহিস সালামের অপরাধী কওমেরা। মুহতারাম হাজিরিন, বর্তমান যে ভয়ঙ্কর সিচুয়েশন চলতেছে আমাদের দেশ সহ তাম দুনিয়ায়, এমতো অবস্থাতে নিজেদের ইমান আমল আখলাক চরিত্র রক্ষার জন্য বছরে একদিন না, মাসে একদিন না, কমপক্ষে বর্তমানে সপ্তাহে একদিন কোরআনি আলোচনার মজলিসে বসা দরকার। কমপক্ষে একদিন কোরআনি আলোচনার মজলিসে বসা দরকার। মুসলমান ভাইরারে আমার একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আমাদের দেশে অনেক মানুষ অনেক রোগে আক্রান্ত হয়, এর ভিতরে একটা রোগ হলো বন্ধুরা আমার কিডনি সমস্যা। কোনো মানুষের যদি কিডনি ড্যামেজ হয়ে যায় তাহলে এই লোকটা আর সুস্থ জীবন বন্ধুরা আমার চলতে পারে না। একটু স্বাভাবিকভাবে জীবন চালাইতে চাইলে কি করা লাগে? ডায়ালোসিস করা লাগে। ডায়ালোসিস, ডায়ালোসিস কি হয়? আপনারা অনেকেই যাদের ঘরের বাসার ভিতরে ডায়ালোসিসের রোগী ছিল তারা বলতে পারবেন আমি ডাক্তার না, আমাদের বাসাতেও একজন ডায়ালোসিস রোগী ছিল। এখান থেকে যতটুকুন অভিজ্ঞতা নিয়েছি সেটি হলো, মানুষের কিডনি যখন নষ্ট হয় তখন তাদের শরীরের ভিতরে রক্ত যেমন বাড়ে, পানিও তেমন রক্তের ভিতরে ঢুকে যায়, শরীরের ভিতরে ঢুকে যায়। এই রক্তের ভিতরে যে পানির অংশটা আছে এইটুকুন বন্ধুরা আমার মেশিন দিয়ে একদম রিপেয়ারিং করে আবার যখন শরীরের ভিতরে ঢুকায় তখন কয়েকদিন পর্যন্ত আবার সুস্থ চলে। আবার চলতে চলতে কিডনি যেহেতু শাকুনির কাজ করতেছে না, আবার তার বন্ধুরা আমার রক্তের ভিতরে যখন পানি বেড়ে গেল আবার ওর শরীরটা অচল হয়ে যায়, আবার তাকে ডায়ালোসিস করলে আরও কয়েকদিন পর্যন্ত চলতে থাকে। আমাদের প্রত্যেকের ইমানের অবস্থা তো অত্যন্ত জটিল, আমাদের আখলাকের অবস্থাও অত্যন্ত জটিল, আমাদের আমলের অবস্থাও অত্যন্ত জটিল। এমতো অবস্থায় যদি আমরা চলতে থাকি তাহলে এই ইমান আর নেক আমল নিয়া কবর পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। হা হা, মাঝে মাঝে যদি উলামায়ে কেরামের মজলিসে, কোরআনের আলোচনার মজলিসে, দিনী আলোচনার মজলিসে, জিকিরের মজলিসে অবস্থান করি, দিনী আলোচনার দ্বারাই আল্লাহ পাক আমার ইমান আমলের ডায়ালোসিস করে দিবে, আমাদের ইমান একটু বেড়ে যাবে, তখন কয়েকদিন পর্যন্ত ইমানের উপরে চলা আসান হবে, কয়েকদিন পর্যন্ত নেক আমল করা আসান হবে, কয়েকদিন পর্যন্ত চরিত্রটাকে সুন্দর সেফ রাখা আসান হবে। আবার যখন একটু দেখবো যে ভেতু চলে আসছে, খারাপ ভাব লাগতেছে, সঙ্গে সঙ্গে আবারও ইমানি আমলি ডায়ালোসিসটা ধর্মীয় আলোচনার মধ্যে এসে করা দরকার। এই জন্যে মুসলমান ভাই, আমার একটু একটা বড় অভ্যাস আছে, আমার ঘড়ি না দেখলে বস ভালো হয় না, ঘড়ি দেখলে তেলি ওয়াইনটা ভালো করতে পারি আলহামদুলিল্লাহ। ভালো করার আর টাইম নাই, আমি যখন শুরু করছি তখন থেকে এক ঘন্টা হয়ে গেছে, আমি হয়তো আর 4-5 মিনিট কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দিলে যে কথাটা বলতেছিলাম, আমরা যদি ঈমান নিয়েই চলতে চাই,
আমল নিয়ে চলতে চাই, আখলাক দুরুস্ত করে চলতে চাই, আমাদের মতো রুগীদের ইমানি আলোচনার ডায়ালোসিস, কথা বলেন না কেন, মাঝে মাঝেই করা দরকার। এক বছর পরে মহিলা মাদ্রাসার মাহফিল না, তিন মাস পরে পরে হয়, এক বছর পরে হয় না, ছয় মাস পরেও তো হয় না, এক বছর পরে মহিলা মাদ্রাসার মাহফিল। আপনারা মনে করতেছেন যে মাহফিলে গেলে তো মাদ্রাসাওয়ালার লাভ, আর মাহফিলওয়ালারাও ওই কথাটাই লিখে দেয় কি মাদ্রাসার উন্নয়ন কল্পে, এই জন্যই তো শ্রোতা আসতে চায় না, আমাদের তো লাভ নাই, মাদ্রাসার লাভ, মসজিদের উন্নয়ন কল্পে, এই জন্য শ্রোতারা আসতে চায় না, কেন, আমাদের তো লাভ নাই, মসজিদের লাভ, কবরস্থানের উন্নয়ন কল্পে, শ্রোতারা চিন্তা করে কবরস্থান উন্নয়ন হলে লাভ কি, মরে গেলে পরে আবার কবরের ভিতরে গেলে ওখানে উন্নয়ন করে আর লাভটা কি। যদি এই কথা লেখেন যে সাধারণ মুসলমানদের আম হেদায়েতের লক্ষ্যে আজকের আলোচনা, তাহলে প্রতিটি মুমিন চিন্তা করবে ওখানে গেলেই তো আমার লাভ, ওখানে ঢুকলেই তো আমার লাভ, তাহলে দেখবেন আলোচনার রং চেঞ্জ হয়ে যাবে, শ্রোতাদের শোনার কাইফিয়ত চেঞ্জ হয়ে যাবে, বক্তার কথা বলার রং ঢং চেঞ্জ হয়ে যাবে, তখন আর অন্য রং ঢং দেখাবে না, ওই কথা বলবে, ওই ভঙ্গিমা দেখাবে, যা দেখাইলে ইমান বাড়ে, যা দেখাইলে আখলাক সুন্দর হয়, যা দেখাইলে আমল বাড়ে। এখন যেহেতু আসে হলো মাদ্রাসার উন্নয়নে, বক্তা চিন্তা করে বেশি শ্রোতা আনতে হবে, বেশি টাকা আসতে হবে, আয়োজকরা তাই মনে করে, উন্নয়ন তো মাদ্রাসার, উম্মতের উন্নয়নের ফিকির নাই, নিজের জাতের উন্নয়নের ফিকির এখন প্রতিটি মানুষের মধ্যে, জাতির উন্নয়নের ফিকির, কথা বলেন না কেন, জাতের উন্নয়নের ফিকির আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, রাষ্ট্রপ্রধানের মধ্যেও আছে, কিন্তু জাতিকে উন্নয়ন করার ফিকির এখন খুব কম আছে, নাই তা বলবো না, বহুত আল্লাহওয়ালারা আছেন নিজেদের চাইতে জাতিকে নিয়ে বেশি ফিকির করেন। তো এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এশার সালাতের পরে শুরুতেই আপনাদেরকে যে আহ্বানটা জানাবো সেটি হলো, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকে ততক্ষণ পর্যন্ত কোরআনই মাহফিলে কোরআনের আলোচনা শুনতেই থাকবো, তাতে আমার ঈমান বাড়তে থাকবে, কথা বলেন, তাতে আমার ঈমান, কে বলেছেন যেন, কে ধরে বলেন, কে বলেছেন যেন, কে বলেছেন যেন, আল্লাহ যা বলেছেন একটা অঠিক হয় নাই, অবাস্তব হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নেই, অমুক খুজুর তমুক খুজুর এ অভ্যাসটা ভালো না, অমুক খুজুর তমুক খুজুর এ অভ্যাসটা ভালো না। আমি কয়েকদিন আগে এক মাহফিলে খুব রেগে গিয়েছিলাম, ওই মাহফিলের শ্রোতা হবে কমপক্ষে 1 লাখ, বাংলাদেশের একেবারে প্রথম সারির সব ফেমাস যারা আছে বর্তমান তাদেরকে দাওয়াত করেছে, মাত্র বয়ান শুরু করছি আমি, তখন আরো দুইজন বক্তা মুসলিম মাহফিলে আসতেছেন, পিছন দিক থেকে তাদেরকে তকবীর দিয়ে নিয়ে আসতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমার বয়ান চলা অবস্থায় সামনের থেকে ওই তাদেরকে রিসেপশন করার জন্য তকবীর দেওয়া শুরু করছে, ওদের তকবীরের কারণে আমার আলোচনাকে বন্ধ করতে আমি বাধ্য হয়েছি, পরবর্তীতে কিছুক্ষণ তাকবীর দিয়েছেন খালি মুসকি মুসি হাসতেছি, এরপরে তাকবীর কিছুক্ষণ দেওয়ার পরে তো এসকো কমে গেছে, থেমে গেছে, আমি বলছি থামলেন কেন, আবার তকবীর দেন, ওরা আবার মজায় তকবীর দিয়েছে কয়েকবার, দেওয়ার পরে আবার থেমে গেছে, আমি বললাম থামলেন কেন, আবার একটু তকবীর দেন, ওরা আবারও মজায় তকবীর দিয়েছে, মনে ভাবতেছে হুজুর তো তকবীরের পক্ষে রে, এই জন্য আবার তকবীর দিয়েছে, এরপরে যখন থেমে গেছে বলছি আরে আবার তকবীর দেন, তখন ওরা বুঝে ফেলছে আরে এই তো আসলে দেন দেন না, তখন সব চুপচাপ আরতেও তকবীর দেয় না, আমি তখন বললাম এই 3 মিনিটের এসকো, এই 3 মিনিটের প্রেম পীড়িত, এই 3 মিনিটের পীড়িত দেখায় শ্রোতারা বক্তাদের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত শব্দ বের করে পরবর্তী বক্তারা যখন জেলখানায় দেয় তখন শ্রোতারা বক্তার বাড়িতে চাউল আছে না নাই এ খবরটাও নেয় না। এরপরে আমি বললাম যে ঠিক আছে ওনারা আসতেন, ওনারা আজকে ওয়াজ করবেন, আমি আগামী বছর ওয়াজ করব, এরপর লম্বা কথা বলছি যে আদব শেখেন, আদব শেখেন, ওয়াজ মাহফিলে আসতেন কিছু শেখেন, আদব শেখেন, বেয়াদব হয়েন, কোরআনি আলোচনা চলতেছে, যত বড় বুজুর্গই আসুক কোরআনি আলোচনার চাইতে বুজুর্গের দাম তো বড় না, বুজুর্গের বুজুর্গি তো কোরআনের মাধ্যমে হয়েছে, কথা বলেন না কেন, ওই বুজুর্গের বুজুর্গি কি দিয়ে, কোরআন দিয়ে, কোরআন না থাকলেও বুজুর্গের বুজুর্গি থাকবে না, আর সেই কোরআনি আলোচনা করা হচ্ছে, বয়ান তো এই হুজুর একটা সময় শেষ করবেই, এরপরে আধা ঘন্টা যেভাবে তকবীর দিতে মনে চায় গড়াগড়ি খেয়ে দেও, অসুবিধা তো নাই,
কিন্তু আরেকজনের কোরআনি আলোচনাকে বিঘ্ন ঘটায় তাকবীর, এটা কোনো উসুল না, এটা কোনো দিন না, বরং কোরআনের সাথে বেহরমতি।